নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুর সাহিত্য পরিষদের 40তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বিকেলে ফরিদপুর প্রেস ক্লাবের হলরুমে সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বরেণ্য কবি সাহিত্যিকরা উপস্থিত হন। এ সময় আগত অতিথিদের ফুলের শুভেচ্ছা জানান ফরিদপুর জেলা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ। পরিষদের সভাপতি প্রফেসর আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উর্দু সাহিত্যের অনুবাদক হাইকেল হাশমি, বাংলা একাডেমির পরিচালক কবি সরকার আমিন, রশ্নিবীর কথা সাহিত্যিক ও সত্যসন্ধ সাংবাদিক এবং নিউজ 24-এর চিফ নিউজ এডিটর শাহনাজ মুন্নি, কবি ডাক্তার সাবরিনা রুবিন সহ দেশ বরেণ্য কবি সাহিত্যিকেরা।